আজ জামাই ষষ্ঠীর দিন, তবে আজ রাজ্যের একাধিক জেলায় ধেয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আবহাওয়ার এই গুরুত্বপূর্ণ আপডেটটি আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তা চলুন দেখে নিই। আজ জামাই ষষ্ঠীর দিনও আকাশের মুখ ভার কলকাতা সহ বঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর এও জানিয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রাজ্যে সময় আগেই ঢুকেছে বর্ষা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছিল, বিকেল থেকে বৃষ্টি হওয়ার পর প্রবল সম্ভাবনা রয়েছে কলকাতায়। দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ষার প্রভাবে, আগামী 5 দিন প্রবল বর্ষণ উত্তরবঙ্গে, এমনই জানাচ্ছেন তারা। আলিপুর আবহাওয়া দপ্তর এও জানিয়েছে কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিকেল থেকে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবে গত কয়েকদিন হাঁসফাঁস গরমে অতিষ্ঠ শহরবাসী, তবে এবার স্বস্তি ফিরতে চলেছে কলকাতায়। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, নির্ধারিত সময় 4 দিন আগে বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে। বর্ষার প্রভাবে আগামী 5 দিন প্রবল বর্ষণ উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই। আবহাওয়া দপ্তর এও জানিয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের সব রাজ্যগুলিতে বর্ষার সম্ভাবনা রয়েছে, তবে উত্তরবঙ্গে এলো দক্ষিণবঙ্গে এখনও অবধি বর্ষার পূর্বাভাস নেই বলে জানাচ্ছেন তারা। হাওয়া অফিস এও জানিয়েছে উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা যেমন কোচবিহার আলিপুর দুয়ারে, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও বজ্র বিদ্যুৎ সহ বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এদিকে সকাল থেকে শহরে আকাশের মুখ ভার। আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে আর্দ্রতাজনিত তাপ অত সহজে যাবে না। আলিপুর আবহাওয়া দপ্তর এও জানিয়েছে শনিবার কলকাতায় ঝড় বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে যে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু বেঙ্গালুরু থেকে শিলিগুড়ির উপর দিয়ে বিস্তৃতি ছিল। 2 দিনে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের বাকি অংশ ও সিকিমের বাকি অংশে ঢুকে পড়বে বলে পূর্বাভাসে বলা হয়েছে। হাওয়া অফিস এও জানিয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের এলাকায়। পূর্ব পশ্চিম অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এটি বিহার, উত্তরপ্রদেশ এবং অসমের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, যদিও দেশের একাধিক রাজ্যে এখনও পুরোপুরি স্বস্তি নেই। দেশের রাজধানী দিল্লি সহ বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের কিছু অংশে তাপপ্রবাহ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে থাকুন।